দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন ফুসফুস করে ছুটে চলেছে। আমরা চলেছি জলদাপাড়া অভয়ারণ্য দেখতে। তার যে অপূর্ব শোভা এবং বন্য প্রাণীদের সংরক্ষণ করে রাখার বিভিন্ন জায়গাগুলি আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নেব। আমরা আজ জলদাপাড়া জিপ সাফারি করব এবং ধরে নেওয়া যায় এটা একটি সারা দিনেরই প্রোগ্রাম। মাদারিহাট মোড় থেকে ডান দিকে হলো খয়েরবাড়ি রেসকিউ সেন্টার, আর এই মোড় থেকে সোজা চলে গেল হলো জলদাপাড়া অভয়ারণ্য। এদিকটা হলো লাটাগুড়ি, ওদিক থেকে আমরা এলাম, এসে এই পয়েন্ট থেকে ডান দিকে বেঁকে গেলাম জলদাপাড়া জিপ সাফারির জন্য। এরা বন জঙ্গল খেয়ে থাক, তুলে দাও না, তুলতে হবে না, তুলতে হবে। এটা হচ্ছে হলং বাংলো, এখানে গেস্টরা। হ্যাঁ একটু দাঁড়িয়ে না, বন্ডা রইলো, হাতি হলো, ময়ূর হলো। হ্যাঁ চলুন। আনন্দ হচ্ছে গো, ইচ্ছা
এই আমাদের গাড়ি দেখো চুপচাপ হয়ে গেছে দুটো আছে হ্যাঁ হ্যাঁ মোবাইলে আসছে হ্যাঁ হোটেলে গিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চলুন এইটা আটটার নাম কি এই যে একদম ন্যাচারাল আর কি এগিয়ে নিন বা পিছিয়ে নিন এগিয়ে বা পিছিয়ে গাড়িটা একটু পেছো ব্যাস 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 নিন হয়েছে জঙ্গল খায় চুপ কর দিদি আর পালিয়ে যাবে না বলে যাচ্ছে দুখানা তিন চার চার পাঁচটা এগুলো ছোট ময়ূরী না রে পেকম নেই তো লাইন দিয়ে যাচ্ছে কি অপূর্ব দৃশ্য সত্যি মন ভরে গেল দেখে সত্যি অপূর্ব দেখুন কি দারুন দেখতে অপূর্ব অপূর্ব সৌন্দর্যে ভরা সত্যি অপূর্ব এত সুন্দরভাবে ভিডিও করব আমি আশা করিনি দারুন দারুন অপূর্ব উপহার পেলাম ড্রাইভারদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ড্রাইভারদা আমাদের সাহায্য করলো আরে বড় খালি পাইছি
পাওনা দিয়ে আমরা 3:40 বাজে এখন গেট থেকে বেরোচ্ছি। ভালোই লাগলো এই 1 ঘন্টা 40 মিনিটের ট্যুর। এখানে আবার বেরোতে হলে গেটে আবার ড্রাইভ মানে গার্ডরা নেমে গেল, ওনারা এন্ট্রি করে দেবে। আমরা যাওয়ার সময় এখানে গাড়ির নম্বর আর আমাদের কাজ যে কাগজ ছিল সেই কাগজ দেখিয়েছিলাম, এন্ট্রি করে নিয়েছিল। আর ফেরার সময় আবার রিটার্ন সিগনেচার করে বেরিয়ে যেতে হচ্ছে। 2টার সময় বেরিয়ে আমরা 3:40 ফিরে যাচ্ছি। বেরোবার সময় দুজন আমাদের গাইড চলে গেলেন, গিয়ে এখানে রিটার্ন সিগনেচার করে নিচ্ছে। যাওয়ার সময় আমরা এখানে কাগজপত্র দিয়ে দিয়েছিলাম। আমাদের 3টে গাড়ি ছিল, 3টে গাড়িতে আমরা মোট 18 জন গিয়েছিলাম। এই আমাদের গাইড সাহেব। ঠিক আছে। বিকেল 4:15 আমরা জলদাপাড়া জিপ সাফারি করে ব্যাক করছি লাটাগুড়ি হোটেলের দিকে।